মশার সাথে আপোষ নাই, মশারি খাটিয়ে ঘুমোতে যায়, সাবধানতার দোষণ নাই, ডেঙ্গু মুক্ত সমাজ চায়। চল 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 চল, কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ জনসচেতনতামূলক পদযাত্রা ও নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন করছি। তারই জন্য আমরা শিক্ষক ছাত্র সমন্বয়ে আমরা একত্র হয়েছি পদযাত্রা। Thank you.
কে হাই স্কুলের প্রধান শিক্ষক। আজ আমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং পদযাত্রায় অংশ নিয়েছিলাম, আসলে আমরা সামাজিক জীব, সমগ্র জীবকুলের সুস্থতা নির্ভর করে সুস্থ সামাজিক পরিবেশের উপরে, আর স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব মানুষের উপরই বর্তায়। এই কথা মাথায় রেখে আমরা আজ আমাদের বিদ্যালয়ের সমগ্র ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সবাই রাস্তায় নেমেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের এলাকাকে আমরা ডেঙ্গু মুক্ত একটা সমাজ গড়ে তুলব, আমাদের এলাকায় মানুষকে সচেতন করব, যাতে করে যে মারণ রোগ সেইটা কোনোভাবে এখানে থাবা বসাতে না পারে। এই জন্যে আমরা পাড়ায় পাড়ায় ঘুরেছি, গলিতে গলিতে গেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের বলেছি জমা জল যেখানে দেখবেন সেগুলোকে পরিষ্কার করবেন, নালাগুলোকে যাতে জলস্রোত বইতে পারে সেই ব্যবস্থা করবেন, আর বিশেষ করে রাত্রিবেলাতে মশারি কাটিয়ে ঘুমাবেন। আর প্লাস্টিক একটা বড় শত্রু আজকে সমাজে, তাই আমরা প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছি। সমাজকে সুস্থ রাখার জন্যে সবচেয়ে বড় একটা উপাদান হচ্ছে গাছ। আমরা নির্বিচারে গাছ কাটছি, কিন্তু লাগাচ্ছি কই? গাছের গুরুত্ব আমরা আজ এই জেনারেশন যেন ভুলতেই বসেছি, তাই আমরা বারবার করে বুঝিয়েছি যে সুযোগ পেলেই গাছ লাগান, গাছই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে। আরেকটা বিষয় যেটা, যে আমরা জলকে খুবই সহজলভ্য মনে করি, আমরা মানুষের উদাহরণ দিয়েই বলি যে জলের মতো খরচ হচ্ছিস, আসলে জল যে এত মূল্যবান সেই মূল্যটাই আমরা আর দিতে চাই না, তাই নির্দ্বিধায় জল অপচয় করি। এমন একটা সময় আসবে যখন আমাদের পানীয় জল আমরা আর পাবো না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।